প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন আর প্রতি নির্বাচনের আগেই উঠে আসে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনও এর ব্যতিক্রম নয় নির্বাচন ঘিরে রাজনৈতিক বিভাজন তৈরির অভিযোগে এবার রুশ গণমাধ্যম আরটির দুই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন বুধবার মার্কিন বিচার দফতর থেকে জানানো হয় নির্বাচনে হস্তক্ষেপের লক্ষ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে ছদ্ম নাম ও প্রতিষ্ঠান ব্যবহার করে একটি মার্কিন প্রযোজনা সংস্থাকে এক কোটি ডলার ঘুষ দেওয়া হয় দুই সাংবাদিকের বিরুদ্ধে অর্থ পাচার ও গুপ্তচর বৃত্তির অভিযোগও আনা হয়েছে including the defendants, implemented a nearly $10 million dollar scheme to fund and direct a Tennessee-based company to publish and disseminate content deemed favorable to the Russian government. যুক্তরাষ্ট্রের অভিযোগ ইতোমধ্যেই প্রপাগান্ডামূলক ভিডিওগুলো দেখা হয়েছে এক কোটি ষাট লাখ বারের বেশি দুই সাংবাদিকের পাশাপাশি আরটির এডিটর ইন চিফ ও তিন শীর্ষ সাংবাদিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ দপ্তর এছাড়াও মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে প্রোপাকাণ্ডা ছড়ানো ও ইউক্রেনের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনসমর্থন কমাতে কাজ করা বত্রিশটি ইন্টারনেট ডোমেইন জব্দ করেছে যুক্তরাষ্ট্র এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি রাশিয়া টুডে তবে অভিযুক্ত সাংবাদিকদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মার্কিন জনমতকে প্রভাবিত করতে প্রতি নির্বাচনের আগেই রাশিয়া সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয় দু ও দু হাজার সালের নির্বাচনেও মস্কোসহ বিভিন্ন দেশের সরকারের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল ওয়াশিংটন নাফিয়ারমান মনন এখন বিশ্ব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন